السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: أطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم، واصبر إن الله مع الصابرين. আজকের আমাদের আলোচনার বিষয় আপনারা হেডলাইনে দেখেছেন, তারপর সেটা বিষয় হলো, গত কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কিছু লোক মিছিল মিটিং করতে গিয়ে হেফাজত এবং সর্বনাইকে কটাক্ষ করে গালি দিয়েছেন। তো এখন এখানে আমাদের যারা আমাদেরকে যারা চিনেন বিশেষ করে তারা বলতে পারেন, তো তাদের চরমুনের আর হেফাজতে গালি দিলে আপনার সমস্যাটা কোথায়? আপনি তো হেফাজতের বা চরমুনের কেউ না, প্রশ্ন আসতেই পারে। তো এই জবাবটা আগে দিয়ে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করবো। আমার তৌফিক ইল্লাম ইল্লা। আমরা যখন চরমুনাই, হেফাজত, জামাত ইসলাম, তাবলিগ জামাতের সাথে যখন কথা বলি, তখন আমরা পরিচয় দিই আমি আহলুল হাদিস। আর যখন হিন্দুর কাছে, বিরুদ্ধদের কাছে পরিচয় দেয়, তখন আমার আমি পাওয়ার সাথে বলি আমি মুসলিম। সুতরাং বাংলাদেশে একটা মুসলমান প্রিয় দেশ, প্রায় কেউ 80 বলে 85 বলে 90 বলে, আচ্ছা আমরা 80% ধরে নিলাম, 80% মুসলমান দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের লোকেরা প্রকাশ্যে রাজপথে মিছিল মিটিং করে বলছে যে সরমুনের দুই গালে জুতা মারো তালে তালে, হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে। আমার প্রশ্ন হলো, হেফাজতের সাথে, চরমুনাইয়ের সাথে, আর অন্য দলের সাথে, আমার সাথে তাদের আকিদাগত অনেক পার্থক্য, অনেক পার্থক্য তাদের সাথে, আমাদের সাথে মাসলা মাসেল নিয়ে অনেক বৈপরীত্য, অনেক ডিফারেন্স, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন এখানে মুসলমান নিয়ে গালি দিচ্ছেন, এখন অনেকে বলবেন আপনার মাথা ব্যথা কেন, আপনি তো গালি দেন না। তাহলে আমি আজকে আপনাদেরকে একটা গল্প শুনি। এক আখ্যাতের মালিক আখ রুইছে, এখন চোর নিয়ে যা পরে দিচ্ছে, হঠাৎ করে একদিন চোর ধরল, তিনজন চোর, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন হিন্দু। এখন আখওয়ালা চিন্তা করলো, আমি যদি এদেরকে তিনজন একসাথে ধরে পিটাই, তা পিটিতে পারবো না, উল্টা মাইর খেয়ে দিব, তো কি করতে পারি, বুদ্ধি কাটাই দিব। তো বলো তুমি তো মুসলমান, হ্যাঁ, আচ্ছা তুমি আমার আখের খেয়াল আখ খাইতে পারো, আচ্ছা একটু ছাইড়ে যাও। তুমি কি খ্রিস্টান? ও খ্রিস্টান হইলো, একজন নবীকে তো মানে, এ বেটা আখ খাইতে পারে, সমস্যা নেই। এবার আসলে হিন্দুর কাছে, ওই বেটা হিন্দুর বাচ্চা, হিন্দু, তুই আমার আখের আখ খাবে কি, তোর সমস্যা কি? এটা করে তাকে মারা শুরু করলো, মাইরা তাকে এক সাইড করে দিল। তখন মুসলমান আর খ্রিস্টান কয়, আমরা বাচ্চা গেলাম, এবার ধরলো খ্রিস্টানে, ওই বেটা বুঝলাম তুই এক নবীর মানুষ, এখনো তোরা মানুষ না, তুই আমার আখের আখ খাইলি কেন? তখন বলে খ্রিস্টানরা মানা শুরু করলো। এবার মুসলমান কয়, আমার তো ভাইয়া বাঁচিয়ে দিল, আমার মারবো না, কারণ আমি মুসলমান। এইবার বলে, ও মুসলমান, তুমি তো মুসলমান বুঝলাম, তাহলে পরের ক্ষেত্রে আখ চুরি করে খাওয়ার কোন কিতাব আছে? আজ আমাদেরকে ইহুদি নাসারাতরা বিভক্ত করে, বিভাজন করে মারার চেষ্টা করতেছি। আমি ব্যক্তিগত জানি না, আমার হয়তো আমার আহল হাদিসের কোনো ভাই আমাকে বা এর বিরোধী করতে পারে বা গালি বা বিরূপ মন্তব্য করে, তাদের দেখার বিষয় না। আমি আবারও বলছি, চরমুনের সাথে, ঐক্য হেফাজতের সাথে, তাদের সাথে আকিদাগত মাসলা মাসেলগত অনেক তফাত আছে আমার সাথে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ বাংলাদেশের মাটির মধ্যে কোনো ইস্যু ছাড়া একটা দলকে, একটা ইসলাম মুসলমান তো, তাকে আমি কাফের তো বলতে পারবেন না, তাকে আপনাকে গালি দিব এই সাহস কই পাইলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা? যে মুসলমানের দুই গালে জুতা মারো তালে তালে, সরমুনের দুই গালে জুতা মারো তালে তালে, হেফাজতের দুই গালে জুতা মারো, এই এই সাহস দিল কে? এক দ্বিতীয় কথা হলো, আমরা জানি চরমুনা একটা এলাকার নাম, তারপরে হেফাজত ইসলাম একটা দলের নাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন কোরআন কারীম সুরাতুল আনফাল, সুরাতুল আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন,
واطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبر ان الله مع الصابرين الله تعالى رسول الله تعالى رسول الله অনুগত করো পরস্পর ঝগড়া বিবাদ করো না তা করলে তোমরা সাহস হারিয়ে ফেলবে তোমাদের শক্তি সম ক্ষমতা বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করবে আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে আছেন যদিও এই আয়াতটা যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ পাক নাযিল করেছে সাহাবীদের মনোবল যেতে তারা যে পরস্পর পরস্পর বিরোধিতা না করে এই জন্য আসছে এরপরে এরপরে আসেন সুনানে তিরমিজি একটি হাদিস আছে যে সুনানে তিরমিজি সরি সুনানে আবু দাউদ 2297 নম্বর একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবিকে বলল যে আমরা মানুষ খাদ্য খেতে যখন চতুর্দিকে গোল হয়ে বসে যেরকম ছিঁড়ে বিড়ে খায় ঠিক এমন একটা সময় আসবে বিধর্মীরা মুসলমানদেরকে এইভাবে ছিঁড়ে বিড়ে ভাগ বাটোরা করে খাবে সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কি সংখ্যাগরিষ্ঠ কম বিধায় তোমরা বলছো না 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 সাহাবি না না সংখ্যাগরিষ্ঠ কম না তোমরা সংখ্যায় তোমার অধিক থাকবে সংখ্যায় অধিক থাকবে অধিক সংখ্যায় থাকবে তারপর তোমাদেরকে তারা ভাগ করে খাবে এর কারণটা কি এর কারণটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পুনরায় বলেছেন যে তারা তারা আমাদেরকে ভয় করবে না তারা আমাদেরকে এটা একটা মানে হাতের পুতুল মনে করবে তারা আমাদের আমাদের প্রতি যে তাদের ভয় ছিল সেই ভয়টা তারা আমাদেরকে মানে ভেসে আসা ময়লার মতো আমাদেরকে মনে করবো বেশি এসে যে আমরা বলি উড়ে এসে ঝুড়ে বসে এরকম আমাদের মনে করে তারা আমাদের প্রতি যেটা মুসলমানের প্রতি যেটা ভয় থাকতো সে ভয় তারা করবে না তারা আমাদেরকে কী করবে তারা আমাদের আমাদেরকে কোনো ভয় করবে না তখন আমাদেরকে যা ইচ্ছে তাই করতে পারবে আজকে দেখেন বাংলাদেশের মাটিতে কোনো ইস্যু ছাড়া কোনো ইস্যু নাই সর্বনয় যদি কিছু বলে থাকে বা খেলা হেফাজত কোনো ইস্যু আমরা দেখতেছি না আমরা সরকার বাহাদুরকে এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে আপনি তদন্ত করুন এখানে কোনো ইস্যু নাই কোনো ইস্যু ছাড়া তারা যে এই যে কাজটা করলো করে এদের এর ইন্ধন কে দিচ্ছে এর মূল উদ্দেশ্য তাদের কী আমরা যদি ভালো করে অঙ্ক কষে দেখি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানের মধ্যে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা বাজিয়ে দেওয়া তাদের মূল উদ্দেশ্য যদি তাই না হয় তাহলে এই মুহূর্তে তো কোনো ইস্যু আমরা দেখতেছি না তাহলে ইস্যু যদি না থাকে তাহলে তারা এই কাজ তার মানে এই কথা বলার সাহস তারা পালো কই তাদেরকে এত সাহস কে দিল দ্বিতীয় কথা হলো তারা বাংলাদেশে বসে আমাদের ফাঁসেও তো অনেক হিন্দু আছে আমরা তো কখনো হিন্দুর সাথে আচরণ খারাপ আচরণ করি না হিন্দু আমাদের সাথে খারাপ আচরণ করে না এবং কোনো হিন্দু আদৌ পর্যন্ত আমরা বলি আমরা আল্লাহর তাওহীদের প্রচার করি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবাদুল্লাহি ওয়াস্তানিবুত তাগুত আমি প্রত্যেক জাতির প্রতি নবী পাঠিয়ে এই মর্মে তোমরা আল্লাহর ইবাদত করো তাগুতকে পরিহার করো আমরা বলছি যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আমরা বলছি পৃথিবীর সমস্ত ধর্ম বিলুপ্ত একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম কিন্তু কখনো কি আমরা কোনো মুসলমানকে এই কথা বলছে যে হিন্দুর গালে গালে জুতা মালো তারা তারা বৌদ্ধর এই যে বৌদ্ধ গত কয়েকদিন আগে মায়ানমারের মানুষগুলোকে মুসলমানগুলোকে মানে শিকার কুকুরের মতো হত্যা করলো এবং লক্ষ লক্ষ মানুষকে আমরা আশ্রয় দিছি বাংলাদেশের সরকার আশ্রয় দিছি এমন কোনো প্রমাণ কি তারা করতে পারবে যে কোনো মুসলমান এই কথা যে বৌদ্ধের গালে গালে জুতা মালো তালে তালে এই কথা বলছে কখনো প্রমাণ কেউ করতে পারবে না এবং কি অনেক হিন্দুরা আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা কখনো বলি নাই কিন্তু তারা আজকে তারা এইভাবে নাম নিয়ে কেন বললো এটা সরকার বাহাদুরকে অবশ্যই প্রমাণ করতে অবশ্যই এটা তদন্ত করতে হবে এবং তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় নিতে হবে কেন শাস্তির আওতায় নিতে হবে তারা বাংলাদেশকে তারা একটা অকেজু রাষ্ট্র পরিবর্তন পরিণত করার জন্য বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর জন্য তারা একটা পায় তারা চালাচ্ছে না হয় এই মুহূর্তে কোনো ইস্যু ছাড়াতে এই কাজটা কেন করলো সুতরাং আমি মনে করি বাংলাদেশের যেই কোনো ধর্মপ্রাণ মুসলমান আছেন সকলে এই বিষয়ে প্রতিবাদ করা উচিত শান্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কোনো গরম নাই জ্বালাও নাও পোড়াও না কারণ ইসলাম শান্তি ধর্ম আমাদেরকে তাদেরকে বুঝাইতে হবে দিন সম্বন্ধে শরীয় সম্বন্ধে আমাদেরকে বুঝানোর ব্যবস্থা করতে হবে কাজেই আর আমাদের সকলের আওয়াজটা আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন যারা কর্ণধার আছেন তাদের কর্ণে আমাদের কথাটা পৌঁছিয়ে দেওয়ার জন্য একটা কথা মনে রাখবে সকলকে স্মরণ করেছি
বিধর্মীরা আমাদেরকে মাঝে মাঝে গুঁতা দেয়, বিধর্মীরা আমাদেরকে মাঝে মাঝে গুঁতা দেয়, গুঁতা দিয়ে দেখে আমরা কি ঘুমিয়ে আছি কি না। ইহুদি নাস্তাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মাঝে মাঝে আমাদের গুঁতা দেয়, গুঁতা দিয়ে দেখে আমরা কি ঘুমিয়ে রয়েছি না জেগে আছি। যদি আজকে এই এই সুযোগে আমরা ঘুমিয়ে থাকি, আমি বলি না এই রাস্তায় নামার জন্য, আন্দোলন করার জন্য, তারা যেভাবে বলছে এভাবে কথা বলার জন্য, আমরা শান্তশিষ্টভাবে আমাদের এই কথাটা সরকারকে, সরকার বাহাদুরকে জানাইতে হবে যে এখানে কোনো ইস্যু ছাড়া সে মুসলমানের দেশে, অবশ্যই যেহেতু মুসলমানের প্রজাতন্ত্র দেশ থাকে, তারা রাষ্ট্র সরকার ট্যাক্স দেয়, তাদেরও বাক স্বাধীনতা আছে, কিন্তু আমরা মুসলমান কখন কোন জায়গায় কোনোদিন হিন্দুকে ডাইরেক্ট বলেছে যে হিন্দুকে এইভাবে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কইছি? কখনো বলি নাই, প্রমাণ নেই। কিন্তু তারা এত বড় সাহস কই পেল? তাদের মূল উদ্দেশ্য কি? তাদেরকে এই 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 মদত কারা দেয়? এটা সরকারের উচিত তাদেরকে তদন্ত করে তাদেরকে স্পষ্ট জাতির সামনে বিচারের কাঠগড়ে দাঁড় করানো। আর যারাই ধর্মপ্রাণ মুসলমান আছেন, দল মত ঐক্য, দল মত নির্বিশেষে কে চরমুনে, কে আমি হেবাজ ছিল একজন লোক, আমি কেন বলছি আজকে আজকে চরমুনেকে বলছে, আজকে হেবাজ থেকে বলছে, কাল কাজে জামাতকে বলবো না, কাল কাজে তাবলিগ জামাতকে বলবো না, কাল কাজে আহলাজকে বলবো না, কে গ্যারান্টি আছে তাদের এত বড় সাহস করেছে? এই সাহস তাদেরকে আমরা মুসলমান যদি জুত করে থাকি, চুপ করে থাকি, যদি ওই যে গুতা দিয়ে দেখলো আমি ঘুমিয়ে করেছি কিনা, যদি দেখে যে আসলে জুত করেছি মানে ঘুমিয়ে রয়েছি, তখন আপনি সব কিছু চিনে দিব, তখন আপনি দৌড়ি অদৃশ পাবেন না। কাজে হিন্দুদের এত বড় সাহস কে দিল? আর তাদের মূল উদ্দেশ্যটা কি? যাই হোক, আমরা সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের প্রতিবাদ অবশ্যই আমরা প্রতিবাদ করব, সেটা সুন্নতি পদ্ধতি অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ পদ্ধতি অনুযায়ী প্রতিবাদ করব, কোনো ভাঙচুর জ্বালা হলো না, কারণ তারা সে আর আমি এক সমান হয়ে যাব। আমরা আমাদের আল্লাহর প্রদত্ত রসুল সাল্লাম প্রদর্শিতভাবে, যেহেতু রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র না হলেও মানুষ প্রায় 85% মুসলমান এই দেশে বাস করে, আর মুসলমান মানে কি শান্তি, তা আমাদের যে শান্তির ধর্ম, আমরা এই শান্তির ধর্ম দিয়া শান্তির বাহক, শান্তির কথা সুন্দরভাবে আমরা যারা দেশের কর্ণধার আছে তাদের কাছে আমরা তুলে ধরবো। এটি আমাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকলো, এবং তাদেরকে সরকার বাহাদুরকে আমরা বলবো এদের বিচারের আওতায় আনা হোক। আর না হয় যদি আবারও বলছি, আর না হয় যদি আমরা চুপ করে বসে থাকি, তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু সামনে বেশি ভালো হবে না, এটাই মনে করেছেন, পরিস্থিতি কিন্তু ঘোলাটে হবে, এটা মনে করেন না। আজকে অমুকে বলছে আমার কি হয়েছে, কালকা তোমাকে বলছে, ওই যে আখের ক্ষেতেরওয়ালার, আখ ক্ষেতওয়ালার যেই উপমা আপনাদেরকে দিলাম, আমাকে ভাগ ভাগ করে মারবে, তখন কিন্তু মানুষ একজন মারতে কিন্তু সহজ হবে। আমি তারা কিন্তু সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু হিসাবে ভারতে প্রতিনিয়ত মুসলমানকে নির্যাতন করছে, প্রতিনিয়ত মানুষকে, মুসলমানকে পাখির মধ্যে গুলি করে মারছে, কোনোদিন একটা মুসলমান খারাপ বাক্য বলে নাই, অথচ এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট তারা সংখ্যালঘু, আর সংখ্যালঘু অসুবিধায় আমরা সংখ্যাল গরিষ্ঠ, এই জন্য আমরা তাদেরকে সাহারা দিয়ে রাখি, তাদের স্নেহ দিয়ে রাখি, কারণ মানবিক মানবাধিকার ইসলাম দিয়েছে, ইসলাম অন্য ধর্মে কখনো মানবাধিকার দেয় নাই, কাজে ইসলাম আমাদেরকে বলেছে অন্য ধর্মকে তুমি গালি দিও না, ইসলাম বলছে অন্য ধর্মের উপাসনাকে তুমি গালি দিও না, ইসলাম আমাকে ভ্রাতৃত্ব শিখেছে, ইসলাম আমাকে মূল্যবোধ শিখেছে, ইসলাম আমাকে পারস্পরিক মহাপর শিক্ষা দিছে। কিন্তু আমরা আজকে আমি তো মনে করি এই হিন্দু ঐক্য পরিষদ যারাই কাজটা করছে, এরা জঙ্গলি, এরা ইসলাম বাংলাদেশকে জঙ্গলি রাষ্ট্রে পরিণত করার জন্য একটা পায়তারা চালাচ্ছেন। দেশের সরকারের উচিত হবে কাল খেপন না করে তদন্ত করে তাদের বিচার করা উচিত, না হয় কিন্তু তাদের যে অবস্থা দেখা যাচ্ছে সামনে, মানে অবস্থা বেশি ভালো বোঝা যাচ্ছে না, তাদের আচার আচরণ এবং তাদের চিন্তাধারা। আমাদের আমরা আমাদের এতটুকু মানে আজকের আমাদের আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে এ টু জেড পা থেকে মাথা পর্যন্ত, বঙ্গভবন থেকে ফাগর পর্যন্ত আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো যদি চলতে পারি, তাহলে পৃথিবীতে আবারও কাফের মুশরিক বেদিন বেঈমানেরা অবশ্যই মুসলমানের কাছে সারেন্ডার করবে, মুসলমানকে ভয় পাবে। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, না সাহাবী না, তোমরা সংখ্যায় অনেক বেশি হইবা, কিন্তু তোমাদেরকে ভয় তারা করবে না, যেই ভয় করত। এই জন্য আল্লামা কবি আল্লামা ইকবাল বলেছিলেন, তাওহীদের চিরসবক ভুলে গেছ আর সে থাকবি দুর্গা নামক কাছাকাছি দিক দরগায় গিয়া লুটাইশির। এই জন্য আল্লামা কবির আরেকটি কবিতা বলছেন যে,
আল্লাহ কে যার পূর্ণ ঈমান কথা সে মুসলমান যাদের মুখে শুনে তাওহীদের কালাম ভাই মিলিত করেছে সালাম জিন পরিন চান কাজী তাওহীদের কালাম তাওহীদের ব্যাপারে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং সুন্নতের ব্যাপারে প্রতিষ্ঠিত থাকতে হবে তাওহীদ এবং সুন্নতকে আমরা যদি পুঁজি করে আমরা চলতে পারি তাহলে আমার দ্বারা কেউ আক্রান্ত হবে না এবং আমার দ্বারা কেউ নির্যাতন হবে না আমার কাছ থেকে সে শান্তি পাবে এবং কাফের মুশরিক বেদিনরা অবশ্যই ইসলামের শীতল ছায়াতলে আসতে বাধ্য হবে এবং কি তারা আমাদেরকে অবশ্যই ভয় করবে আজ দুর্ভাগ্যের সত্য কথা আমরা তাওহীদ ছেড়ে দিয়ে আল্লাহ প্রদত্ত রসূল প্রদর্শিত মত এবং পথকে ছেড়ে দিয়ে ইজম মতবাদ অমক তমকের দল ধরার কারণে আজকে তারা আমাদেরকে এই কথা বলতে বাংলাদেশে ইসলাম একটা মুসলমান কান্ট্রির মধ্যে এই কথা বলতে সাহস পাইছে না কখনো সাহস পাইতো না আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক।